hi everyone welcome back to my channel সবাইকে স্বাগত জানাই শুরু করছি আবার আজকে আরেকটি পর্ব অনুষ্ঠান যাই বল না কেন সো আজকে আমি একটা ছোটখাটো ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে হাউ টু গেট दैट কাইলি জেনারাল লিপ আর কি লিপ ইনজেকশন লিপ ফিলার্স ছাড়া আপনি কিভাবে একটা কাইলি জেনারালের মতো সুন্দর পাউটি ঠোঁট পেতে পারবেন সো আমার লিপস দেখে লিটারেলি অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি লিপসে কি দিছি আমি লিপসে কী দিছি তখন আমাকে জাস্ট বলতে আমি শুধু লিপ বাম লাগাইছি বাট দ্য থিং ইজ যখন আমি মনে করি যে একটু আমি মানে ডে টু ডে বেসিসে যেহেতু লিপ ব্ল সরি লিপস্টিক লাগাই না সো লিপস্টিক না লাগানোর ফলে দেখা যায় যে আমি খুবই কম এফোর্ট দেওয়ার চেষ্টা করি লিপে বা শুধু লিপ বাম দিই এবং সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি যেটার জন্য আমার লিপটা এরকম প্লাম্পি জুসি বোটক্স ফিলার করা মনে হয় আর কি সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চট জলদি ঘরে বসে আপনি ফিলার্স বোটক্স এসব কিছু ছাড়া কিভাবে কাইলি জেনারের মতো একটা সুন্দর লিপস পাবেন সো লেটস গেট স্টার্টেড আমি বলবো যে যাদের লিপস অনেক বেশি ড্রাই তারা ডেফিনেটলি ডেফিনেটলি আগে স্ক্রাব করে নিবে আমি বলবো না যে প্রতিদিন আপনাদের স্ক্রাব করার দরকার আছে বাট লাইক কালকে কোনো ফাংশন আছে বা আপনি কোনো ফাংশনে যেতে চান আপনার লিপসটা সুন্দর প্লাম্পি জুসি বা কি বলবো কাইলি জেনারেলের মতো দেখাতে চান অ্যাকচুয়ালি সো সেই ক্ষেত্রে আমি বলবো যে লিপস্ক্রাব করাটা ইজ ইম্পর্টেন্ট এবং প্যা প্যা পু পু শুরু হয়ে গেছে আমার বাসা যখন আমি ভিডিও করি তখনই এরকম হয় সো ইউ গাইজ আর ইউজ টু দ্যাট সো প্রথমে আমি যেটা করব এখানে আমি এক চামচ সুগার নিয়ে নিয়েছি সো এইটার মধ্যে আমি হাফ টি স্পুন বা তার থেকেও অল্প একটু অলিভ অয়েল মিশাবো দেন এটাকে স্ক্রাব বানায় স্ক্রাব করব সো একদম অল্প পরিমাণে অলিভ অয়েল মিশাবো আপনারা চাইলে এটার মধ্যে মধুও দিতে পারেন বাট আমি মধু থেকে মনে হয় অলিভ অয়েল দিলে বেশি ভালো আমার জন্য কারণ আমার লিপস লিচু অনেক ড্রাই তো আপ ওয়াও সো বেসিক্যালি আপনারা এরকম টাইপের একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন লিপ স্ক্রাবটা আমরা একটু দূরে চলে যাই বেশি কাছে থাকলে কেমন জানি লাগে দেখতে দেন করবেন থার্টি থেকে এক মিনিট স্ক্রাব করাই যথেষ্ট বেশি জোরে জোরে ঘষবেন না আস্তে আস্তে ঘষবেন তো এরকম এক মিনিট ঘষার পরে আপনি যে কোনো টিফি দিয়ে মুছে ফেলতে পারেন বাট ধুলে বেশি প্রেফারেবল যেহেতু এখন ক্যামেরা এটা ধুয়ে দেখানো সম্ভব না একটু ঝামেলা হয়ে যায় সেজন্য আমি মুছে ফেললাম আপনারা ওয়েট ওয়াইজ দিয়েও মুছে ফেলতে পারেন আমি এখানে নর্মাল একটা টিস্যু পেপার দিয়ে মুছে ফেলছি বাট আমার মনে হচ্ছে ধুতে হবে বিকজ এখানে এখানে পুরা মানে চিনি লেগে গেছে আর তো স্ক্রাব করে আমি আপনারা চাইলে ওয়াইফ দিয়ে মুছে ফেলতে পারেন বাট আমি ধুয়ে আসছি আর কি সো ধোয়াটা দেখানো সম্ভব হচ্ছে না ধোয়াটা দেখানো আবার একটা ঝামেলা যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে যে কোনো কাইন্ড অফ কি বলবো লাইক নর্মাল টিচু দিয়ে হালকা হালকা করে এরকম করে মুছে থাকবো তাহলে যে মানে স্ক্রাব করার পরেও অনেক সময় দেখা যায় যে কিছু ডেড স্কিন সেলস থেকে যায় সেলস না ডেড স্কিন আর কি থেকে যায় তো সেটা এটা করলে সুন্দরভাবে উঠে যায় সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লিপসটা এখন স্ক্রাব করা এমন না যে লিপটা আপনার প্রতিদিনই যখন লিপস্টিক লাগাবেন তখন স্ক্রাব করতে হবে সপ্তাহে দুই দিন বা তিন দিন আপনি করলেই পারেন আর আমার অ্যাকচুয়ালি স্ক্রাব করার কথা একদমই মনে থাকে না সো এমন হয় যে যখন আমার কোনো মানে বড় কোনো ফাংশন বা কোথাও আমি যাব বা শ্যুট করবো লিপসের সোয়াচের ভিডিও দেখাবো তখন আমি অ্যাকচুয়ালি স্ক্রাব করার চেষ্টা করছি চেষ্টা করি আর কি স্ক্রাব করার চেষ্টা করি আর কি এই কাইলিজেনার লিপ পাওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিউট কালারের লিপ লাইনার এটা হচ্ছে আই ম্যাজিকের নাম্বার টু আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না হ্যাঁ দেখতে পাচ্ছেন সো এই লিপ লাইনারটা এই লিপ যে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো কারণ স্কিন কালার লাইক ক্লোজেস্ট টু ইওর থোটের স্কিন কালার লিপ লাইনার নিতে হবে এটা আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি দেখুন একদম মানে ঠোঁটে দিলে আপনারা বুঝতেও পারবেন না যে আমি অ্যাকচুয়ালি লিপ লাগাইছি সো এই মানে আইম্যাজিকে লিপ লাইনারের একটা জিনিস হচ্ছে যে প্রথমে আমি যখন লাগাইছিলাম মানে একটু দিছিলাম খুবই ওয়্যাক্সি ছিল সো এইটাকে আপনি যখন একবার ইউজ করে ওইটার মানে জিনিসটা পুরোটা ভেঙে ফেলে আবার নতুন করে কাটবেন আর একটু ওয়ার্ম আপ করে নিবেন হাতে তখন এই জিনিসটা কি বলবো মসৃণ হয়ে যায় কিন্তু এর আগে জিনিসটা অনেক বেশি ওয়াক্সি থাকে আই ডোন্ট নো ওয়াই তো আপনারা যখনই আই ম্যাজিকে যদি লিপ লাইনারটা কিনেন এমন না যে আই ম্যাজিকই কিনতে হবে বা এই লিপ কিনলে আপনারা মানে ওপরে মুখা খোলার পরেই যে ওপরের যে অংশটা থাকবে পেন্সিলের সেটা আপনারা ইচ্ছা করে ভেঙে ফেলবেন বা ফেলে দিবেন দেন নতুন করে কাটবেন কাটার পরে দেন এটা সুন্দর একটা মসৃণ লাইনার বের হবে আর কি সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখুন সবাই দেখে নিন যে আমার লিপ কিন্তু লাইক নর্মালি এরকম ঠিক আছে সো আমি হচ্ছে এটাকে আরেকটু পাউটি বানাবো

নিচের এই এইকশনটা ঠিক এখান থেকে এরকম করে মিশাই দিবেন যাতে হার্স কোনো লাইন না থাকে এই সাইডেও সেম কাজ করবেন যে হালকা মানে একটু লাইন দিয়ে এটাকে একটু স্মাজ করে দিবেন হালকা একটু লাইন দিয়ে এটাকে স্মাজ করে দিবেন তো আপনারা দেখতেই পেলেন আমি এখানে বিফোর অ্যান্ড আফটারের ছবি দিয়ে দিব মানে এখানে আমি লিপলাইনার লাগানোর আগে একটা কোনো কোনো স্ক্রিনের কোনো জায়গায় একটা ছবি দিয়ে দিব সো জাস্ট লিপলাইনারটা লাগানোর ফলে কিন্তু আমার লিপসটা অনেক মানে আপাত দৃষ্টিতে অনেক বেশি বড় লাগছে ঠিক আছে সো ফার্স্টে এরকম নিউট কালারের লিপলাইনার দিয়ে আপনারা লিপলাইন করে নেবেন আর যেটা বলছিলাম আরেকটা যে কাজ আপনি করতে পারেন যে এই সাইডটা আমি বলছিলাম যে দিয়ে একটু মুছে ফেলবেন আর এই সাইডের দিকে ঠোঁটটাকেও মানে একদম একটু লিপ লাইনার লাগায় এই মিডিলের সাথে মিশাই দিবেন মানে বুঝাতে পেরেছি কিনা আমি যাই না জাস্ট এখান দিয়ে হালকা করে লাগাবেন লাগানোর পরে জাস্ট এই মিডিলটার সাথে মিশাই দিবেন মানে না যায় যে আপনি লিপ লাইন করেছেন সো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো কাইন্ড অফ নিউড লিপস্টিক আপনারা নিতে পারেন যে নিউড লিপস্টিকের ক্ষেত্রে বা নিউট্রাল কাইন্ড অফ শেডের ক্ষেত্রে কিভাবে আপনি লিপ লিপ মানে মতো বানাতে সো এখন যেটা করবো এটা হচ্ছে একটা লিপস্টিক এইটার নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স সো এই লিপস্টিকটার কালারটা খুবই সুন্দর এই লিপস্টিকটা আমি লাগাই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সো আমি আপনাদেরকে একটা জিনিস এখানে বলবো যে আপনি যেখান থেকে ওভারড্রটা করেছেন লাইক ও ওপরের লিপসে যেখান থেকে ওভারড্রটা করেছেন যতটুক ঠিক সেখান থেকেই লিপস্টিকটা লাগাবেন মানে আপনি যদি অল্প একটু নিচেও লাগান লিপস্টিক তাহলে ইটস অবভিয়াস যে মানুষ বুঝতে পারবে যে আপনি লিপ লাইনার দিয়ে লিপটাকে প্লাম্প আপ করেছেন সো একদম টোটোর সাথে মানে লিপ লাইনারের সাথে মিশিয়ে দিবেন সো অনেক সময় এমন হয় যে আপনি লিপস্টিক লাগানোর পরে আপনি হয়তো ঠিকভাবে বুঝতে পারেননি একটু মানে লিপ লাইনারটা একটু হলেও দেখা যাচ্ছে সো আবার এই লিপস্টিকটার ওপরে একটু লিপ দিয়ে আপনি হালকা করে ব্লেন্ড আউট করে দেবেন দ্যাটস এইট লিপসটা লাইক খুব ইনস্টাগ্রাম বোর্ড ডিপ্লাম্পি কাইলিজেনারের মতো লাগতে থাকে আবার লাগছে আর কি লাগতেসে লাগছে ওয়াচ এবার তো এখন আমি যেটা করবো যে একটু এক্সট্রা স্টেপ এটা হচ্ছে যে কোনো কালারে এরকম কুল টোন আই শ্যাডো বা কুল টোন ব্রঞ্জার দিয়ে আপনি জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে লিপসের নিচে একটা শ্যাডো ক্রিয়েট করবেন খুব হালকা করে করবেন যেটা বেশি অবভিয়াস না হয় আর কি তো দেখতেই পাচ্ছেন যে আমার লিপসটা আলটিমেটলি কাইলিজেনারের মতো শট অফ হয়ে গেছে এটাকে আরও কাইলিজেনার ইস করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে কিউপিডস বোটে কিউপিডস বোটে হাইলাইটার লাগাবো আপনি চিক্সে বা আপনার ডে টু ডে বেসিসে মানে যেই মেকআপের সাথে যেই হাইলাইটার আপনি চিক্সে লাগাচ্ছেন সেটাই কিউপিক্স বোটে লাগানোর চেষ্টা করবেন আর এ জায়গাটা একটু প্রোসাইজ হবেন তাহলে সুন্দর একটা পাউটি এফেক্ট আসবে সো দিস ইজ দা ফাইনাল ফিনিশ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মানে লিপস্টিক লিপ লাইনার বা এত কারসাজি করার আগে আমার লিপস্টিক কিন্তু একদম নরমাল ছিল বাট এখন ইনস্টাগ্রাম বোর্ড দি কাইলি জেনার শর্ট অফ কাইলি ইস হয়ে গিয়েছে অনেকেই আছে যারা এরকম লিপস একটু প্লাম্পি লিপস পছন্দ করেন না সো তারা চাইলে নাও করতে পারেন এত ঝামেলা বাট আমি বলবো যে এটা ডে টু ডে বেসিসের জন্য একেবারেই না আপনার স্পেশাল কোনো ওকেশনস আছে বা বিয়েতে যাবেন বা বার্থডে পার্টি আছে বা থিংস বা যাবেন হোয়াট এভার সো সেটার ক্ষেত্রে আপনি এরকম একটু কারসাজি করতেই পারেন চাইলে ডে টু ডে বেসিসে এত কারসাজি করার দরকার নেই জাস্ট পবনা কি বলবো নিউড লিপস্টিক ইট আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে যে এটা হচ্ছে একদমই অপশনাল আপনি যখন একদম ক্লিয়ার গ্লস বা লিপ একদম ক্লিয়ার লিপ বাম ছোটের মাঝখানে লাগান তাহলে কিন্তু সেই জিনিসটা আরো বেশি লাগে দেখতে সো আমি আপনাদেরকে একটা ক্লিয়ার গ্লস দেখাচ্ছি পার্সোনের একটা ক্লিয়ার গ্লস এখন এটা পাওয়া যায় কিনা এটা যায় না এটা আমি এক বছর আগে কিনছিলাম সো জাস্ট মিডিলের গ্লস লাগাবো আর আপাত দৃষ্টিতে আরেকটু পাউটি আরেকটু প্লাম্প আরেকটু জুসি লাগতেছে ইউনো তো দিস ইজ দা ফিনি আরকি লুক বলা যাবে না কি লিপ বলা যাবে তো দেখতেই পাচ্ছেন

আপনারা আমার কাছ থেকে আরো দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কাইলে জেলা বাব কাইলি জেনার ইস লিপ করবেন এবং মানুষকে ধোকা দিবেন ইয়া সো